আসসালামু আলাইকুম। বৃষ্টির মতো মিসাইল হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন, বেলারুশে জড়ো হচ্ছে হাজার হাজার রাশিয়ান সেনা, পোল্যান্ডে হামলার আশঙ্কা, ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের নির্দেশে ক্রিমিয়া ব্রিজে হামলা চালানো হয়েছে জানালেন ইউক্রেনের কর্মকর্তারা। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। জ্বলছে ইউক্রেন, বৃষ্টির মতো রাশিয়ান মিসাইল হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটি। ক্রিমিয়া ব্রিজে হামলার জবাবে সোমবার রাশিয়া ইউক্রেনের আটটি অঞ্চলে শত শত মিসাইল হামলা পরিচালনা করে। ইউক্রেনের বিদ্যুৎ, জ্বালানি, সামরিক অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলা চালায় রাশিয়া। রাজধানী কিয়েভ, লভিভ, খার্কিভ, দিনিপ্রো, জিতোমির সহ গোটা ইউক্রেনে মিসাইল নিক্ষেপ করে রাশিয়া। এতে লভিভ সহ বিভিন্ন শহরের গোটা বিদ্যুৎ, পানি ব্যবস্থা সহ বিভিন্ন সিস্টেম সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ইউক্রেনের পশ্চিমে গুরুত্বপূর্ণ লভিভ শহর সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয় বিদ্যুৎ অবকাঠামোর উপর হামলার কারণে। এছাড়া খার্কিভ, জিতোমির সহ বিভিন্ন অঞ্চল সম্পূর্ণ ব্ল্যাকআউটের শিকার হয়। রাজধানী কিয়েভের কেন্দ্রীয় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকার অবকাঠামোর উপর মিসাইল হামলা চালানো হয়। কিয়েভ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই ছিল রাজধানীতে এখনও পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় হামলার ঘটনা। হামলার পর রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরের মানুষ আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেয়। চরম এক ভীতিকর পরিস্থিতি নেমে আসে রাজধানী কিয়েভ সহ সব গুরুত্বপূর্ণ শহরে। রাশিয়া এপ্রিলের শুরুতে কিয়েভমুখী সেনাবহর প্রত্যাহার করার পর রাজধানী কিয়েভের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। যুদ্ধ সীমাবদ্ধ হয় ইউক্রেনের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে, কিন্তু ক্রিমিয়া ব্রিজে হামলার পর রাজধানী কিয়েভ সহ গোটা ইউক্রেনে যেন আকস্মিক বজ্রপাত নেমে আসে। ক্রিমিয়া ব্রিজে হামলার একদিনের মাথায় প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে প্রতিশোধমূলক এ হামলা চালায় রাশিয়া। রাশিয়া এ হামলার নাম দিয়েছে স্ট্রাইক ইনফ্রাস্ট্রাকচার বা ইউক্রেনের অবকাঠামোতে হামলা। সোমবার পুতিন নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ইউক্রেন যদি পুনরায় কোনো সন্ত্রাসী হামলা চালায় তাহলে এর জবাব হবে আরও ভয়ঙ্কর। তাদের এসব হামলা আমরা বিনা জবাবে ছাড়ব না, এ বিষয়ে তাদের কোনো সন্দেহ থাকার কারণ নেই। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, হামলার উদ্দেশ্য সফল হয়েছে। ইউক্রেনের সব টার্গেটকৃত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সফলভাবে। ইউক্রেনে হামলার ক্ষেত্রে রাশিয়া ব্যবহার করছে কৃষ্ণ সাগরের নৌবহর। রণতরী থেকে ছোড়া হয়েছে দূরপাল্লার ক্রুজ মিসাইল। এছাড়া বিভিন্ন অঞ্চলে চালানো হয়েছে আত্মঘাতী ড্রোন হামলা। ইউক্রেন দাবি করেছে, দেশের আটটি অঞ্চলে 75টির বেশি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। অনেকগুলো মিসাইল তারা ভূপাতিত করার দাবি করে। এদিকে ইউক্রেনের কর্মকর্তারা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশে তারা ক্রিমিয়া ব্রিজে হামলাসহ বিভিন্ন ধরনের নাশকতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েশন অফ ইউক্রেন ডিফেন্স এন্টারপ্রাইজের প্রধান সার্গি পাশিনস্কি বলেছেন, আমরা বেশ কয়েকটি নাশকতার পরিকল্পনা করেছি, এসব আমি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টদের অবহিত করেছি। সিআইএর নিজস্ব আগ্রহ রয়েছে এই বিষয়ে, আমরা যা করছি তাতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়ার পর আমরা ক্রিমিয়া ব্রিজে হামলা পরিচালনা করেছি। সামাজিক মাধ্যমে দেয়া এই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে রাশিয়ান সরকারি গণমাধ্যমে। সার্গি পাশিনস্কি বলেন, কৃষ্ণসাগরের স্নেক আইল্যান্ডে অভিযান সহ ইউক্রেন আর্মির বেশ কয়েকটি অভিযানে তিনি দায়িত্বে ছিলেন। এর আগে ইউক্রেনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বলেন, ইউক্রেন গোয়েন্দা সংস্থা ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়েছে। বেলারুশে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন শুরু করেছে রাশিয়া। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো বলেছেন, সেনা মোতায়েন বিষয়ে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়ের দুই দিন আগে থেকেই এ সেনা মোতায়েন শুরু হয়েছে। দুই দেশের সেনাদের সমন্বয়ে গঠন করা হবে টাস্ক ফোর্স। দেশটিতে নতুন করে রাশিয়ান সেনা মোতায়েনের কারণ নিয়ে লুকাশেনকো বলেন, রাশিয়ার পক্ষ নেয় বেলারুশের পশ্চিমাদের আগ্রাসনের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ইউক্রেনকে পশ্চিমারা লেলিয়ে দিতে যাচ্ছে বেলারুশের বিরুদ্ধে। The
বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকো বলেছেন তার কাছে তথ্য রয়েছে ইউক্রেন তাদের পশ্চিমা প্রভুদের নির্দেশে ক্রিমিয়ার মতো বেলারুশেও বড় ধরনের সিরিজ নাশকতা হামলার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে তারা বেলারুশ সীমান্তে 15,000 সেনা মোতায়েন করেছে। তিনি বলেন, পশ্চিমারা বেলারুশ আক্রমণের বাস্তবায়নের পরিকল্পনা করছে, তবে ইউক্রেন এই অপকর্ম করলে তাদের মুখমণ্ডল চ্যাপ্টা করে দেওয়া হবে। তাদের এই ধরনের ন্যাক্কারজনক হামলা মোকাবেলায় আমরা প্রস্তুত। লুকাশেনকো বলেন, জেলেনস্কি প্রশাসন পাগল হয়ে গেছে, তারা এখন অন্ধ, তাই তারা তাদের পশ্চিমা প্রভুদের নির্দেশে বেলারুশে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট খুলতে যাচ্ছে। আমাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে তারা বেলারুশে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে অনেক বিশ্লেষকের আশঙ্কা পোল্যান্ডে হামলা চালাতে পারে রাশিয়া। পোল্যান্ড ইতোমধ্যে বেলারুশ থেকে তাদের সমস্ত নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বেলারুশে। যে কোনো সময় যুদ্ধ মোকাবেলার জন্য পোল্যান্ড সরকারিভাবে তাদের 62,000 বোমা কেন্দ্র পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। বেলারুশের সাথে রয়েছে পোল্যান্ডের দীর্ঘ সীমান্ত। পোল্যান্ড ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রধান রুট এবং ইউক্রেন আর্মির প্রশিক্ষণ কেন্দ্র। ক্রিমিয়া ব্রিজে হামলার পর অনেকের আশঙ্কা পোল্যান্ডে থাকা পশ্চিমা অস্ত্র এবং প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে হামলার নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট পুতিন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে অভাবনীয় বিক্ষোভ সমাবেশ। শনিবার বড় ধরনের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সামরিক জোট ন্যাটো এবং অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে। অর্থনৈতিক বিপর্যয়, জ্বালানি সংকট এবং স্বাস্থ্যসেবার দুরবস্থার বিরুদ্ধে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্যারিসে। বিক্ষোভকারীরা স্লোগান দেয় ফ্রান্সকে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করে আনার জন্য। তারা ব্রিটেনের ব্রেক্সিটের আদলে ফ্রেক্সিট এবং লেটস গেট আউট অফ ন্যাটো প্ল্যাকার্ড বহন করে। ফ্রান্সের ডানপন্থী লেস প্যাট্রিয়ট আয়োজন করে এই বিক্ষোভের। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লি পেনের দলের অনেক নেতা অংশ নেয় এই বিক্ষোভে। বিক্ষোভে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীদের দাবি, ফ্রান্স ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি ঝুঁকে পড়েছে। ন্যাটোপন্থী নীতির কারণে তারা ইমানুয়েল ম্যাক্রোনেরও পদত্যাগ দাবি করেন। প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লি পেন নির্বাচিত হলে ফ্রান্সকে ন্যাটো থেকে বের করে আনার ঘোষণা দিয়েছিলেন। অপরদিকে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও ইউক্রেন যুদ্ধের আগে ন্যাটোর বিরুদ্ধে অবস্থান নেন। ইউরোপকে তিনি যুক্তরাষ্ট্রের খপ্পর থেকে বের করে আনার তৎপরতা চালান। ন্যাটোর বিকল্প হিসেবে ইউরোপের জন্য ইউরোপিয়ান আর্মি গঠনের কার্যক্রম শুরু করেন। তবে ইউক্রেন যুদ্ধ আবার ন্যাটোকে ঐক্যবদ্ধ করেছে। এই ঐক্য আবার এখন ভাঙনের মুখে, কারণ রাশিয়ার বিরুদ্ধে অবরোধের কারণে জ্বালানি সংকটে ইউরোপ বিপর্যস্ত। ফলে ইউরোপের দেশে দেশে বিক্ষোভ চলছে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ থেকে বের হয়ে আসার জন্য। এজন্য চাপ বাড়ছে বিভিন্ন দেশের সরকারের ওপর। ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লি পেন ক্রিমিয়াকে রাশিয়ার ঐতিহাসিক অংশ হিসেবে আখ্যায়িত করেন। অপরদিকে ইমানুয়েল ম্যাক্রনও বিভিন্ন সময় পুতিনের পক্ষে বক্তব্য দিয়েছেন। এতে বিব্রত ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক সরকার প্রধানও। ফ্রান্সের গণমাধ্যম এই বিক্ষোভের খবর চেপে গেছে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অন্যান্য দেশ যতটা বিপর্যস্ত হয়েছে, ফ্রান্সে এখনও ততটা প্রভাব পড়েনি। তবে আসছে শীত মৌসুমে শীত তীব্র হলে লোডশেডিং করতে হতে পারে বলে দেশটির এনার্জি রেগুলেটরি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।